বোমকেশ বক্সি হচ্ছে আর সেখানে মিরদা বোমকেশ বকসি হিসেবে খারাপ অভিনয় করবে এটা কোনো দিন হয় তো চিড়িয়াখানা রজীন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সেটা হয়েছিলো গপম থেকে তো সেখানে আলোচনা করবে সেটা নিয়ে প্রথমে বোমকেশ বকসি জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল এবং সমুক দাও কিন্তু বেশ ভালোভাবেই করেছে অজিতরা তবে অজিতের ক্ষেত্রে সেই কমেডি ব্যাপার একটা ভীষণ রকমভাবে থাকে বাট পার্টিকুলারলি এই গল্পটা যদি তুমি দেখো সেখানে সেই কমেডিটা তুমি সেই লেভেলে দেখতে পেলে না মানে কমেডিটা সেই লেভেলে ছিল না সত্যবতির উপস্থিতি তুমি এই গল্পটাতে পাওনি তো এটা নিয়ে বেশ কিছু সেনমার টিনোয়া হয়েছে ওয়েব সিরিজ হয়েছে পিঞ্জরা পোল বলছে কোথাও আবার বঙ্কে সব ছিটা এখানে এরকম রয়েছে তো পার্টিকুলার গল্পের ক্ষেত্রে প্রত্যেকের অভিনয় বেশ বেশ ভালো ছিল এবার বলার বিষয়ে বেশ কিছু নতুনত্ব তুমি দেখতে পাচ্ছ গল্পটাতে প্রথমত যে নতুনত্ব আমি দেখতে পাচ্ছি তো কন্টেন্ট হেড এর আগেও যাবতীয় গল্পগুলিতে গধুলি শর্মাই ছিল মানে গধুলি দিয়েছিল কিন্তু এখানে নতুন তুমি দেখতে পাচ্ছো অ্যাডাপ্টেশন মানে যে গল্পটা অরিজিনালি রয়েছে ধরো আনন্দ পাবলিশারসে যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে লিখেছে তো সেটাকে যখন অডিও স্টোরিতে তুমি করছো তো সেখানে তোমাকে নিজস্ব ব্যাপার সেবা রাখতে হয় বা যাতে করে দর্শকরা সেটার উপরে একটু ইন্টারেস্ট দেয় সেটা তোমাকে দেখতে হবে তো সেইখানটাতে দেখতে গিয়ে সেটাতে মানে বাংলাতেই লেখা রয়েছে বাট যখন অডিও রাখার তুমি করছো বা রেডিওতে সেটাকে দর্শকদেরকে শোনাচ্ছ তো সেখানে তোমাকে একটা অ্যাডাপ্টেশন আনতে হবে বা তোমার নিজস্বতা কিছুটা হলেও থাকতে হয় তো সেটা করছে কিন্তু আমাদের হিন্দল নন্দী যাকে তোমরা এর আগে রিসেন্টলি এই যে হারিং মারার বলে যে সিরিজটা হচ্ছে সানডে সাসপেন্সে বা মির্চি মান্নার ক্ষেত্রে বলতে পারো তো সেখানে কিন্তু সে বেশ কিছু গল্প লিখেছে হিন্দোল নন্দী আর প্রদ্যুৎ তো মিউজিক ছিল মিউজিকের কথা যদি বলি তো এখানে গিয়ে তুমি দেখবে প্রত্যেকটা জাস্ট কয়েকটা ধরো প্লট হালকা হালকা হয়ে যাচ্ছে সেখানে মিউজিক একটা চলছে বা এখানটাতে পার্টিকুলারলি যে সময়ের ঘটনাকে তুমি এখানে দেখাচ্ছে উনিশশো উনচল্লিশ বা উনিশশো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ওই সময়টার একটা সেই সময়ের প্রেক্ষাপটকে ওপর নজর রয়েছে তো কারণে যেন সেই সময় যে মিউজিকগুলো চলতো সেই মিউজিকটাকে তুমি দেখতে পাবে মানে একটা সেই সময়ের ঘরান্নাকে দেখতে পাচ্ছো সেখানে তুমি একটা হারমোনিয়ামের ওপর দেখতে পাচ্ছ বা বিশেষ করে সে তারটাও খুব ভালোভাবেই পাচ্ছে এখানে ওভারঅল গল্পটা বেশ ভালো ছিল আরেকটা বলার বিষয় হ্যাঁ যেটা প্রধান তোমাদের একটা পজিটিভ সেটা হলো কি যে এই গল্পটা তিন ঘন্টার ছিল তো সাহভাবে আমি ভেবেছিলাম হয়তো দু সপ্তাহ ধরে আনবে কিন্তু কোথাও না কোথাও আমার একটা মাথা ছিল যে মির্চি বাংলা তাদের উপর একটা মানে ভীষণ রকমভাবে দর্শকরা রেখে যাচ্ছে এই কারণে সেখানে গল্পগুলো তুমি ছোটো ছোটো করে করছো মানে ধরো তিন ঘন্টার বা চার ঘন্টার গল্প সেখানে তুমি পাট পাট করে করছো তো সেটা থেকে মিরদাকে একটা এনিকস্ট বাঁচতেই হতো তো সেই কারণের জন্য কী করছে তিন ঘন্টার গল্প কিন্তু একসঙ্গেই আপলোড করছে বাট এটা যদি পাট পাট করে আপলোড করতে অনেকটা ভিউ বাড়তে হবে সেটাতে তার অনেক সুবিধা হতো তো এই স্ট্র্যাটেজিটা সে নিছে যে জানো আমি এই গল্পটা একদিনে আপলোড করবো তাহলে কি হচ্ছে বছরের যে একদম শেষ দিন যেটা রয়েছে তো একত্রিশ তারিখ মির্দায় শনিবার দিন তিরিশ তারিখ আপলোড করবে যে গল্পটা তো সেখানে একটা চমকচ ভীষণ ব্যাপার আছে পুরো গল্পটা একসঙ্গে আপলোড করেছে সেটা না দর্শকরা ভীষণ করছে এবং দর্শকরা চায় যে একটু বড়ো গল্প হোক সেটা যেন একসঙ্গে আপলোড করা হয় সেটাতে যেন কোনো পার্ট না থাকে মানে তাদের আবদার যথেষ্ট রয়েছে এবং মিরদা এটা এমনি কষ্ট চায় যে সে বুঝতে চেষ্টা করে যে দর্শকরা কী চাইছে এবং সেই অনুযায়ী সেও চায় যাতে করে হ্যাঁ চলো তোমরা বড়ো গল্প চাইছো পার্ট পার্ট চাইছো না একসঙ্গে চাইছো তো সেটা আই উইল প্রোভাইড দ্যাট তো প্রোভাইড করেছে এবং সেটা আরেকটা বলে সেই পোস্টার চাইছিলো তো পোস্টারটার মধ্যে তুমি একটা ভীষণ ইউনিকনেস ভীষণ রকমভাবে দেখতে পাই মানে ওই যে ধরো মানে বোমকেশ বকশিকে তো রেখেইছে বাট স্টিল সেখানে তুমি দেখতে পাচ্ছ একটা কী বলে টেলিফোন তো টেলিফোন রয়েছে তাছাড়া মানে বিভিন্ন যে ছোটোখাটো যে বিষয়গুলো তো সেই বিষয়গুলোর উপর প্রভাব ভীষণ রকমভাবে রয়েছে মানে বড় গল্প নিয়ে দর্শকদের একটা ভীষণ রকম আবদার ছিল বা ফ্রাস্ট্রেশনে যে বা একটা অপসেশন হয়ে গেছে সে একটা বড় গল্প চাই বড় গল্প চাই ছোটগুলো হবে একটা বড় পার্ট চাই তো সেটা ফাইনালি মিরদা প্রোভাইড করেছে এবং মিউজিকও ভালো ছিল ওভারঅল যদি গল্পটা বল জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল মির্দার তো অভিনয় তোমার বেশ ভালো লাগে এবং বাকি যে চরিত্রগুলো তাদের অভিনয় কিন্তু তোমার বেশ লাফে গদৌল দিচ্ছিল বা পেয়ের রচরী ছিল প্রত্যেকের অভিনয় তোমার বেশ অনগত লাগে বা তুমি ভাবতে পারো যে অয়ন্তিকে নিতে হবে যাদের যাদের নিয়ে তাদেরকে নিয়ে ঘুরতে থাকো একে নিতে পার তোকে নিতে পারতো তো সেটা আমাদের অত ভেবে মির্ধা সে নিজে পুরো ডিরেক্ট করছে তো নিশ্চয়ই খুব ভালো করে জানে যে কাকে নিতে হবে কাকে নিতে হবে মানে ওভারঅল গল্পটা বেশ বেশ ভালো লাগবে এবং ফাইনালি বোমকেশ বক্সিকে দেখতে পাচ্ছ তুমি দু হাজার তেইশের বছরের শেষের দিকে তো বিশাল বড় একটা উপহার ছিল মির্দার পক্ষ থেকে ওভারঅল গল্পটা কিন্তু তোমার বেশ ভালো লাগবে সব দিক থেকে মোটামুটি ঠিকঠাক ছিল এবং উত্তেজনাও যথেষ্ট ছিল এবং ফাইনালি বোমেশ বক্স এই নামটাই যথেষ্ট আর আর কিছু মানে বলার দরকার পড়ে না জিএম টেবিল একটা প্লেলিস্ট রয়েছে সেটা ভিজিট করো সেখানে গপ্প থেকে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে খুব সহজে